আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না বিএনপি এবং জামায়াত স্পষ্টভাবে পৃথক পৃথক বিবৃতিতে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানিয়েছে রাজনৈতিক দলগুলোর জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে দলের নেতাদের প্রার্থী হবার অনুমতি দিচ্ছে না বিএনপি কঠোর অবস্থান নিয়েছে দলটি দলীয় প্রতীক না থাকলেও দলের পদধারী নেতাদের নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বারণ করেছে যারা দলীয় আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নির্বাচন বর্জনের পর সরকারের অধীনে অন্য কোনো নির্বাচনে অংশ নেওয়া যৌক্তিক নয় এমনটি মনে করছে দলটির হাইকমান্ড দলের তৃণমূলের অনেক নেতা নির্বাচন করতে চাইছেন এছাড়া জোট শরিক দলের নেতাদের কেউ কেউ নির্বাচন করতে চান প্রথম ধাপে নির্বাচনে অনেকে প্রার্থীও হয়েছেন নেতারা বলেছেন বর্তমান অবস্থা বিবেচনায় কোনো নির্বাচনেই যাবে না বিএনপি গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি সংবাদ সম্মেলনে বলেছেন উপজেলা নির্বাচন নিয়ে দলের আগের সিদ্ধান্তই বহাল আছে বিএনপির কোনো নেতা প্রার্থী হলে আগের মতোই দল থেকে বহিষ্কার করা হবে সেই সাথে কেন্দ্রীয়ভাবে ঘোষণা ছিল না এখনো নেই তবে জয়ের সম্ভাবনা রয়েছে এমন উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ শতাধিক প্রার্থী চূড়ান্ত করেছিল জামায়াত সংশ্লিষ্ট উপজেলা জেলা কমিটি এবং আঞ্চলিক নেতাদের মধ্যকার সিরিজ আলোচনা এবং তাদের সুপারিশের প্রেক্ষিতে ওইসব প্রার্থী ঠিক হয়েছিল উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় প্রতিনিধি তথা আঞ্চলিক দায়িত্বশীলরা সফর করে তৃণমূলের মতামত এবং রিপোর্ট নিয়েছিলেন সেই রিপোর্ট ধরেই কোন প্রার্থীর জয়ের সম্ভাবনা কতটুকু সেই ধারণা বা অনুমান করা ছিল সেখানে উপজেলাওয়ারী দলের সাংগঠনিক অবস্থা সম্ভাব্য প্রার্থী সামাজিক অবস্থান তথা ভাবমূর্তি মানুষের মাঝে শাসক দলের নেতাদের অবস্থান ক্ষমতার বেনিফিশিয়ারিদের মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের জেরে বিরোধী মতের প্রার্থীর জয়ের সম্ভাবনার বিষয়টি বিবেচনায় রেখেছিল নিবন্ধন হারানো বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম তবে কেন্দ্রের স্পষ্ট নির্দেশনা আসার আগে যারা মনোনয়ন দাখিল করে ফেলেছেন তারা যথা যথানিয়মে যথাসময় তা প্রত্যাহার করে নেবেন বলে জানা গিয়েছে কেন্দ্রের সিদ্ধান্ত পেয়ে তারা তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সূত্র মতে পরবর্তীতে ভোট হবে এমন প্রার্থীদেরও আপাতত ভোট চাওয়া বন্ধ করে সংগঠনের রুটিন কার্যক্রমে মনোনিবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে তাছাড়া দলটি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও কোনো ফর্মেটে উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন তিনি খোলাসা করে বলেন আমরা এই নির্বাচনে যাচ্ছি না এটি আমাদের দলীয় সিদ্ধান্ত শুধু প্রথম ধাপ নয় উপজেলা নির্বাচনে কোনো ধাপেই কোনো ফরম্যাটে আমাদের নেতা বা দায়িত্বশীল কেউ অংশগ্রহণ করবে না ডেস্ক রিপোর্ট বার্তা বাজার